প্রত্যেকটা ক্লিপের এখানটায় লেখা থাকবে 1 2 3 4 5, ঠিক আছে? দুটো ধাপ, দুটো ধাপ মিলাতে গেলে সুন্দরভাবে তো মিলাতে লাগবে, সেই জিরোটাকে এবং ওয়ানটাকে মিলাবে হচ্ছে এই 0.5। তারপরে জিরোর যখন কাটিং হয়ে যাবে, যখন আপনি হাইফেড হেয়ার কাট করছেন, তখন দেখবেন 0 1-এর কাজটা হয়ে গেল, তারপরে কিন্তু উপরটা, এই উপরটা কিন্তু যথেষ্ট ভারী থাকে, ওটা আপনি চাইলে কেচি দিয়েও মিলাতে পারেন, যদি এক্সপার্ট হন সিজার কাটিংয়ে, বা আপনি মেশিন দিয়েও মিলাতে পারেন। আমি দুরকমভাবে কাজ করি, আমার কোনো সমস্যা হয় না, কিন্তু আপনাদের দুরকমভাবেই আমি শিখাচ্ছি। হ্যালো গাইজ, আমার ব্লগ চ্যানেলে আরও একটা নতুন টিউটোরিয়াল ভিডিওর সাথে আপনাদের সবাইকে স্বাগত। ভিডিওটা শুরু করার আগে আমি আমার লাইফের ছোট্ট একটু কাহিনী আপনাদের সাথে শেয়ার করতে চাই। জীবনে ফার্স্ট টাইম আমি যখন ফার্স্ট হেয়ার কাটিং শিখতে যাই, তখন আমাকে কেউ ধরে শিখায়নি, বা কেউ কোন মেশিন কতটা তুলতে হবে, কোন ক্লিপার কত সাইজের, সেগুলো আমাকে কিচ্ছু শেখানো হয়নি, কীভাবে সিজার কাট করতে হয় সেগুলোও কিচ্ছু শেখানো হয়নি, সেগুলো আমার সব সম্পূর্ণ দেখে দেখে শিখতে হয়েছে। তো রিসেন্টলি আমি এক কমেন্টগুলো দেখছিলাম, তো আপনাদের মধ্যে একজন কমেন্ট করেছে যে দাদা মেশিন ক্লিপার সম্বন্ধে সম্পূর্ণ ফুল ডিটেলস দিন, এবং মেশিন কীভাবে ধরতে হয়, কীভাবে চালাতে হয় সেটার ডিটেলস দিন, এবং ক্লিপারের ফুল নলেজ বলুন। তো আমি ভাবলাম যে না, সত্যি কথা, আমি যখন ফার্স্ট যখন শিখি, আমাকে কেউ ওইভাবে শেখায়নি কোন ক্লিপারটা কত এবং কোনটা কতটা তুলতে হয়, আমাকে কেউ শেখায়নি। তো রিসেন্টলি আমি ভাবলাম যে এই টপিকটা নিয়ে আপনাদের সাথে ফুল এক্সপ্লেইন করব, কীভাবে কী সম্পূর্ণ শেখাবো। তো গাইজ, আজকের আমরা ফুল পুরো মেশিনের A to Z জানবো, এবং কীভাবে, আপনারা যদি নতুন হেয়ার কাটিং শিখছেন, যদি এরকম কেউ থাকেন, অবশ্যই এই ভিডিওটা পুরোটা দেখবেন। হয়তো ভিডিওটা সামান্য লং হবে, কিন্তু এই একটা ভিডিওতে আপনি মেশিনের ফুল টিউটোরিয়াল বুঝতে পারবেন। এবং গাইজ, এটার ক্লিপ রয়েছে অনেকগুলো ক্লিপ, কিন্তু আমি মোস্ট ইম্পর্টেন্ট যে তিনটে ক্লিপ লাগে, সাধারণত নাম্বার 1 ক্লিপ, নাম্বার 2 ক্লিপ এবং নাম্বার 3 ক্লিপ, আমি প্রত্যেকটা পয়েন্ট আপনাদের ধরিয়ে দেখাবো, এবং কীভাবে কাজ করবেন সেটাও আপনাদের আমি শেখাবো। তো গাইজ, আমরা অ্যাট ফার্স্ট ট্রিমার সম্বন্ধে বুঝবো, বা ট্রিমার সম্বন্ধে জানবো, এটা দিয়ে কীভাবে কাজ করতে হয়, কীভাবে 0 হয়, কীভাবে 0.5 হয়। গাইজ, আগে ট্রিমারটাকে একটু ভালো করে লক্ষ্য করবেন, একটু ভালো করে দেখে নেবেন ট্রিমারটা। এটা হচ্ছে হেয়ার ট্রিমার, সম্পূর্ণ চুল কাটার মেশিন। এবং গাইজ, এই যে ট্রিমারটা আমি চালু করছি, একটু দেখুন, ভালো করে দেখে নিন, চালু করছি, এই পাশে সুইচ রয়েছে, এবং ধরার জন্য ভালো করে দেখে নিন কীভাবে ধরতে হয়। গাইজ, এইভাবে ট্রিমারটা ধরতে হয়, এবং কবজিটা মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট, কবজিটা ফ্লেক্সিবল করা, যত সুন্দর আপনি ফ্লেক্সিবল করতে পারবেন তত সুন্দর আপনার হেয়ার কাটিং হবে। এবং গাইজ, এই দিকটা একটা দেখুন, একটা সুইচ রয়েছে, একটা ভালো করে লক্ষ্য করবেন গাইজ, এটা হচ্ছে 0 এবং এটা হচ্ছে 0.5। আরও একবার ভালো করে দেখিয়ে দিচ্ছি, একটু গাইজ মন দিয়ে দেখে নিন, এটা হচ্ছে 0 এবং এটা হচ্ছে 0.5। এবং অ্যাট ফার্স্ট আপনারা যখন কোনো ক্লায়েন্টের কাজ করছেন গাইজ, তখন অ্যাট ফার্স্ট তো 0 করছেন, তারপরে 1 মারছেন কিছুটা, মন দিয়ে আবার একটু দেখে নিন, এটা হচ্ছে নাম্বার 1 ক্লিপ গাইজ। আপনি সাধারণত যখন এরকমভাবে মন দিয়ে একটু দেখে নিন, এরকমভাবে যখন প্রথমে 0 করলেন, ভালো করে দেখে নিন, প্রথমে এরকমভাবে 0-র কাজ করলেন, 0-র কাজ করার পরে যখন 1 করছেন, 1 যখন কমপ্লিট হয়ে গেল, দেখবেন 0 এবং 1-এর মাঝখানে একটা দাগ লাইন দেখা যাবে, বোঝা যাবে, তখনও আমাদের ওই 0-টা সম্পূর্ণ ভালোভাবে মিলবে না, তখন আমাদের মেইন কাজ হচ্ছে 0.5-এর কাজ, আমরা 0.5 করে আমরা ওটাকে ভালো করে মিলাবো। গাইজ, এটা তো গেল 0, 0.5। এবং গাইজ, একটা জিনিস আমি ভালো করে দেখিয়ে দিই, একটু কাছে চলে আসুন গাইজ, ভালো করে দেখুন, এটা হচ্ছে নাম্বার 1 ক্লিপ, পিছনে লেখা আছে অলরেডি, ভালো করে দেখতে পাচ্ছেন, লেখা আছে, এবং প্রত্যেকটা ক্লিপের পিছনে লেখা থাকবে। গাইজ, ভালো করে দেখুন, এটা নাম্বার 2 ক্লিপ, এবং এটা রয়েছে নাম্বার 3 ক্লিপ। গাইজ, প্রত্যেকটা ক্লিপের পিছনে এরকম লেখা থাকবে। আপনাদের এই ক্লিপারগুলো অবশ্যই করে, ক্লিপার ম্যানেজমেন্টগুলো অবশ্যই আপনাদের ভালো করে জেনে রাখা উচিত। এবং গাইজ, আমাদের মোস্ট ইম্পর্টেন্ট এই তিনটে ক্লিপই সবসময় বেশি দরকার হয়। একটা জিনিস দেখাচ্ছি গাইজ, আমরা এটা 0 আছে, আবারও আমি এর আগের ভিডিওতে আমি বলেছি, কিন্তু আপনারা হয়তো সঠিকভাবে বুঝতে পারেননি, যার জন্য আমি ফুল এক্সপ্লেন করে এই ভিডিওটা নিয়ে এসেছি, ফুল এক্সপ্লেন করেই আপনাদের সাথে শেয়ার করব। তো গাইজ, এই যে হচ্ছে আমাদের, ভালো করে দেখুন, এই যে হচ্ছে আমাদের ট্রিমার, আমি 0, এটা এখন এরকম রয়েছে, এরকমভাবে চালু করলাম, তার মানে এটা 0-র কাজ হচ্ছে গাইজ। এবং আমি যখন এটা আপ করব, এবার চালু করলাম, এটা 0.5-এর কাজ হচ্ছে, মন দিয়ে লক্ষ্য করবেন, অ্যাট ফার্স্ট 0, তারপরে 0.5, তারপরে 1, 1.5, 2, 2.5, 3, 3.5, 4, এরকমভাবে আমাদের সবসময় হেয়ার কাটিং
করতে হয় তাহলে সুন্দরভাবে মেলে। গাইজ, আমি যখন ফেড হেয়ার কাট করি তখন দেখেছেন প্রথমে জিরো, তারপরে হালকা এক মেরে সেটাকে 0.5 দিয়ে মিলিয়ে দিই, মানে জিরো দেড় দুই, বুঝতে পেরেছেন তো গাইজ? যখন তারপরে দুই করলাম, দুইয়ের পর আড়াই করলাম, তারপরে কেচি দিয়ে এমন সুন্দরভাবে মিলাবো যাতে জিরোর থেকে উপর পর্যন্ত সম্পূর্ণ সুন্দরভাবে মেলে, ছোটোর থেকে বড়ো। সেরকমই জিরো, হাফ, তারপর হচ্ছে এক, তারপরে দেড়, দুই, এরকমভাবে। তো আমরা সেইগুলো করব কী করে গাইজ? ভালো করে দেখবেন, প্রথমে আমরা জিরো করলাম, জিরোর কাজ হয়ে গেল আমরা 0.5 করলাম, 0.5-এর কাজ হয়ে গেল আমরা 0.5টাকে বন্ধ করে দিয়ে, 0.5 ছিল আমরা 0.5টাকে আবার জিরো করে দিয়েছি, তারপরে আমরা করলাম কি এই যে এক। গাইজ আরও একবার ভালো করে দেখে নিন, আমি ফার্স্ট জিরো, 0.5, তারপরে এই যে হচ্ছে এক, এই যে এটা তুলে দিলাম মানে দেড়, এবার লাগিয়ে নিলাম দুই, দেড়ের পরে দেখুন ভালো করে দুই, আড়াই, আবার লাগিয়ে নিলাম তিন, সাড়ে তিন। আমাদের সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট তিনটে ক্লিপারের কাজ হয়, তিনটে ক্লিপারের কাজ আমি দেখিয়ে দিলাম। ক্লিপার হয় 6-7-8 পর্যন্ত, সেগুলো মোটামোটা, ওই ক্লিপারগুলো আমাদের কাজে লাগে না, ফালতু দেখিয়ে লাভ নেই। আপনারা সবসময় মাথায় রাখবেন ক্লিপারের মেইন তিনটে ক্লিপারের কাজ, তিন নম্বর ক্লিপার তাও অতটা লাগে না, মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান অ্যান্ড টু, ওয়ান অ্যান্ড টু আপনাদের বুঝিয়ে দিলাম। এবার গাইজ ভালো করে লক্ষ্য করবেন একটা জিনিস, আমরা ধরুন আমাদের একটা কোনো ক্লায়েন্ট, আমাদের একটা ক্লায়েন্ট একটু ইমাজিন করুন আমরা। আর একটা জিনিস গাইজ, আমাকে কেউ এভাবে ধরিয়ে শেখায়নি, বা আমি যখন শিখেছি তখন কোনো রকম স্মার্টফোন ছিল না বা ইন্টারনেটের এতটা সুবিধা ছিল না, যার জন্য তখন আমার শিখতে খুব প্রবলেম হয়েছে। কিন্তু আমি যা যা শিখেছি সেগুলো আপনাদেরকে এমনভাবে শেখাবো, বা আমি আমার স্টাফদের এমনভাবে শিখিয়েছি, খুব ইজি করে দিয়েছি। এবং গাইজ এই একটা ভিডিও দেখার পরে আপনারাও হয়তো অনায়াসেই যে কোনো হেয়ার কাট করতে পারবেন গাইজ। আর একটা জিনিস, আমাদের এই চ্যানেলে এই ধরনেরই টিউটোরিয়াল ভিডিও নিয়ে আসি। যারা আমাদের এই চ্যানেলে এখনও নতুন তাদেরকে অনুরোধ করবো, রিকোয়েস্ট করবো, আমার পুরনো ভিডিওগুলো প্লিজ দেখুন, তারপরে এই ভিডিওটা দেখুন, কারণ আমরা স্টেপ বাই স্টেপ সিরিজ নিয়ে আসছি। আপনি যদি ঠিকঠাকভাবে হেয়ার কাটিং করতে প্রবলেম হয় বা করতে এখনও যদি না জানা থাকে, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ আমাদের মোটিভ হলো আপনাদের কীভাবে একটা প্রফেশনাল হেয়ার স্টাইলিস্ট বা হেয়ার ড্রেসার কীভাবে তৈরি করা যায়, আমাদের মোটিভ সবসময় সেটাই থাকবে। এবং এর জন্য আমরা কিন্তু প্রতিনিয়ত আমরা ভিডিও নিয়ে আসতে চলেছি। তো আজকের আমাদের চলছে ট্রিমার ক্লাস। তো গাইজ যেখানটায় আমি ছিলাম, একটু ইমাজিন করুন যে এখানটায় আপনার একটা হেড আছে, একটা মাথা আছে যার হেয়ার কাটিং হবে। আর একটা জিনিস গাইজ, আমি এর আগের ভিডিওগুলো বুঝিয়ে দিয়েছি কিভাবে একটা চোখের আন্তাজে একটা এইম করে নিতে হয়, আপনারা দয়া করে ওই ভিডিওগুলো একটু দেখে নেবেন গাইজ। এবার দেখুন, একটু ধরুন একটা ইমাজিন করুন এখানে একটা ফেস, আমি ফার্স্ট জিরোর হেয়ার কাটিং করে নিলাম পুরো সাইড দিয়ে, এই যে এই সাইড দিয়ে, একটু আমার এখানটায় লক্ষ্য করবেন, এখান থেকে আমি ফার্স্ট এইটুকু আমি জিরো করে নিলাম, বুঝতে পারলেন? আমি ফার্স্ট এইটুকু আমি এই যে হচ্ছে জিরোর মেশিন জিরো করে নিলাম, এরপরে এখানটাই সামান্য জাস্ট 1 ইঞ্চি মতো আমরা এক ইউজ করবো। কীভাবে আমি বলে দিচ্ছি গাইজ, মেশিনটা চালাচ্ছি না, আমি না চালিয়ে আপনাদের বুঝাচ্ছি। ধরুন গাইজ এই যে এখান থেকে আমি জিরো চালানো শুরু করলাম, এই যে একটা হালকা নিচের লেয়ার বর্ডার দেখতে পাচ্ছেন, ধরে নিন আমি এই পর্যন্ত জিরো করলাম, পুরো জিরো করলাম, তারপরে ঠিক কিছুটা এরিয়া চোখের আইডিয়ায় প্রায় 1/2 ইঞ্চি থেকে 1 ইঞ্চি এরিয়া, এই যে ভালো করে দেখুন আমরা জাস্ট এখান থেকে 1/2 ইঞ্চি মতো এরিয়া আমরা ওয়ানের কাটিং করলাম। কিন্তু এই দুটো কাটিং যখন আমাদের হবে, জিরো এবং ওয়ান, মাঝখানে দেখবেন পুরো একটা দাগ বোঝে যাবে, লেয়ার বোঝে যাবে, এবং তাতে সঠিক মিলবে না এবং দেখতে খুব বাজে লাগবে। যতক্ষণ না ওটা না মিলবে তখন আমাদের কিন্তু মেইন কাজ 0.5-এর কাজ, তখন আমাদের ওই জিরো এবং ওয়ান ওটা কিন্তু 0.5 দিয়ে মিলাতে লাগবে। ভালো করে লক্ষ্য করবেন, দুটো ধাপ মিলাতে গেলে সুন্দরভাবে তো মিলাতে লাগবে, সেই জিরোটাকে এবং ওয়ানটাকে মিলাবে হচ্ছে এই 0.5। তারপরে জিরোর যখন কাটিং হয়ে যাবে, যখন আপনি হাই ফেড হেয়ার কাট করছেন তখন দেখবেন জিরো ওয়ানের কাজটা হয়ে গেল, তারপরে কিন্তু উপরটা কিন্তু যথেষ্ট ভারী থাকে, ওটা আপনি চাইলে কেচি দিয়েও মিলাতে পারেন যদি এক্সপার্ট হন সিজার কাটিংয়ে, বা আপনি মেশিন দিয়েও মিলাতে পারেন। আমি দুরকমভাবে কাজ করি, আমার কোনো সমস্যা হয় না, কিন্তু আপনাদের দুরকমভাবেই আমি শিখাচ্ছি। এবং গাইজ আরও একটা জিনিস, যেটা হচ্ছে যাদের সিজার চালাতে এখনও প্রবলেম হয়, বা আমার যারা সিজার টিউটোরিয়াল ভিডিওটা দেখেননি তারা অবশ্যই করে ওই ভিডিওটা দেখুন, ওই ভিডিওটা দেখলে আপনি অনায়াসেই সিজার কাট করতে পারবেন, আপনার কেচি ধরতে কোনো প্রবলেম হবে না, ওটাই আমি ফুল এক্সপ্লেন করে আমি বলে দিয়েছি বাংলায়। এবং গাইজ আমাদের জিরো জিরো ওয়ানের কাজ হয়ে গেল গাইজ, এরপর আমাদের নেক্সট কাজ নাম্বার টু ক্লিপের। আর আমি নাম্বার টু ক্লিপ বুঝবো কী করে? সব ক্লিপের, সবসময় মাথায় রাখবেন, সব ক্লিপের এখানটায় লেখা থাকবে
প্রত্যেকটা ক্লিপের এখানটায় লেখা থাকবে 1 2 3 4 5, ঠিক আছে? আর গাইজ এরপর আমরা দুই লাগিয়ে, জাস্ট ভালো করে দেখুন, দুই লাগিয়ে আমরা 0.5 একের কাজ হলো। এবার আমরা দুই আর একটু তুলবো, আরও হাফ ইঞ্চি মতো তুলবো। হাফ ইঞ্চি মতো তোলার পরে আমার এখানটায় এবার একটা জিনিস লক্ষ্য করবেন, 0.5 এক কিন্তু সুন্দর মিলে গেছে, দুইটা কিন্তু মেলেনি। দুই কেন মেলেনি? একটা খাজ রয়ে গেছে। দুইটা আমরা সবসময় মিলাবো দেড় দিয়ে। দেড় কীভাবে আমরা নেব? পুরনো সেই বললাম যে এক রয়েছে, একটাকে এখানটায় ঢুকালাম, আমি দেড় করে নিলাম। মানে বোঝা গেল সিস্টেমটা, একটু বুঝুন গাইজ। 0.5, এক, দেড়, দুই, আমাদের ফুল কমপ্লিট, পুরো সুন্দর, ছোটোর থেকে বড় হচ্ছে, বোঝানো গেল? যদি একটা জিনিস দুইটা ওরকমই ছেড়ে দিতেন, তাহলে সোজা দেখাচ্ছে 0.5, এক, একের পরে দুই, মাঝখানের লেয়ারটা হয়নি, তার মানে ওখানটা একটা পুরো ভাঁজ বোঝে যাবে, ওখানটায় চুলের সেটিং হবে না। তার মানে আপনি কি করবেন ওই রকম সিচুয়েশানে, আপনি দেড় দিয়ে ভালো করে মিলাবেন। তারপরে গাইজ কাজ আসবে হচ্ছে সিজারের কাজ। সিজারের কাজ এর আগে যেহেতু আমি পুরো ফুল টিউটোরিয়াল আমি শিখিয়েছি, যার জন্য এখন আর এটাই নিয়ে আসছি না, এই ভিডিওটাই নিয়ে আসছি না। সিজারের কাজ কি আমি জাস্ট নর্মাল একটু বুঝিয়ে দিই। ধরুন এই যে মাথা, এই যে মাথা, সিজারের কাজ এই যে ভারী এরিয়াটা জাস্ট নর্মাল হালকা করে করে যেতে লাগবে। আর এটা হচ্ছে আপনাদের ইসের প্র্যাকটিস, এই সিজার চালানোর প্র্যাকটিস। আর নর্মাল এরকমভাবে কেটে যাবেন, জাস্ট সুন্দরভাবে মিলে যাবে। এবং গাইজ আপনাদের মধ্যে একজন ভিউয়ার্স আমাকে কমেন্ট করেছে, দাদা মেশিনের ক্লিপারের সম্পূর্ণ টিউটোরিয়াল চাই। তো যাই হোক, এটা ছিল মেশিন ট্রিমারের টিউটোরিয়াল, হেয়ার ট্রিমারের। আরও একটা ট্রিমার রয়েছে আমার কাছে, সেটারও আমি টিউটোরিয়াল একসাথেই আমি শেয়ার করবো। গাইজ এটা এটা দেখুন, এটা বিয়ার্ড ট্রিমার, এটা বিয়ার টিমার, এটা ভালো করে একটা জিনিস দেখবেন, এটা হচ্ছে বড়, এটা হেয়ার টিমার এবং এটা বিয়ার টিমার। বিয়ার টিমার দিয়ে চুল কাটিং হবে কিন্তু প্রবলেম হবে, বিয়ার টিমার একটু ছোটো হয় এবং পাওয়ার কম হয়, এবং হেয়ার টিমারের পাওয়ার অনেক বেশি হয়। এবং গাইজ এই যে হচ্ছে বিয়ার টিমার, বিয়ার টিমারেরও টিমারেরও কয়েকটা ক্লিপ আছে, এর আবার ক্লিপের সিস্টেম একটু আলাদা, সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি। গাইজ এটাও 1 2 3 4 পর্যন্ত হয়। এবং গাইজ এই এক নাম্বার ওয়ান ক্লিপে কখনো আপনি এক লেখা দেখতে পাবেন না, এটা আপনার বুঝতে হবে। এখানটায় সবসময় থ্রি লেখা থাকবে। একটু কাছে চলে আসুন, দেখতে পাচ্ছেন কিনা আশা করছি দেখতে পাচ্ছেন, এটা থ্রি লেখা, এটাই সিক্স লেখা, এটাই কিন্তু এটা হিসাবে এক, এটা দুই, কিন্তু লেখা নেই কিন্তু, দেখুন এটাই তিন লেখা, এটাই ছয় লেখা, আশা করি দেখতে পাচ্ছেন, লাইটের জন্য কোনো প্রবলেম হবে না। এই লেখাটা থাকার কারণটা একটু বলে দিই, এটা থ্রি মানে 3 mm, 3 mm, এটা 6 মানে 6 mm, 6 mm, এটা না 3 না থেকে 9 লেখা থাকবে, মানে কি 9 mm। এবং তার সাথে আরও একটা রয়েছে যেটা হচ্ছে 4 নম্বর ক্লিপ, এবং এটা রয়েছে 12 mm প্রত্যেকটা ইয়ে, এটা কিন্তু 1 2 3 4 লেখা নেই, এইটা আপনাদের বুঝতে হবে, কারণ এটা বিয়ার টিমার। তো বিয়ার টিমার সবসময় মিলিমিটার হিসাবে হয়। সিম্পলি এই টিমারটা কীভাবে ইউজ করবেন বা কীভাবে ইউজ হয় বা আমি নিজে কীভাবে ইউজ করি সেটা একটু বলে দিই। গাইজ এখন ম্যাক্সিমাম বিয়ার্ডের সেটিংয়ে দেখবেন যারা বিয়ার শেপ করে, এখানটা একদম হালকা থাকে, হালকা 0 বা 1 থাকে, এখান থেকে হালকা করে আস্তে 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 এখানটায় বড় থাকে এবং ভারী থাকে, এবং লুকটা কিন্তু এতে যথেষ্ট অ্যাট্রাকটিভ লাগে। গাইজ একটা জিনিস আমি বলে দিই, নাম্বার ওয়ান ক্লিপ মানে নাম্বার থ্রি মিলিমিটার, এইটা আমাদের কিন্তু ফার্স্ট লাগিয়ে, এই যে মেশিন চালু লাগিয়ে আমাদের ফার্স্ট এখান থেকে এই পর্যন্ত কাজ করতে হয়, ভালো করে লক্ষ্য করবেন গাইজ। এবং তারপরে কিন্তু দুদিকেই কাজ করলেন এক এক দিয়ে, এবং এরপরে এই যে দুই, ভালো করে লক্ষ্য করবেন, দুই মানে 6 mm, আমরা দুই দিয়ে তারপরে কি প্রথমে এক আমরা এইটুকু করলাম, দুই এইটুকু করলাম, তারপরে কিন্তু আমাদের দেড় দিয়ে যখন মিলাতে হবে তখন কিন্তু আমাদের বড় মেশিনটা নিতে হবে। এবং গাইজ যাই হোক, এটা ছিল ছোটো মেশিনের টিউটোরিয়াল, ছোটো মেশিন কীভাবে ইউজ করতে হয় সেটা বললাম। এবং এক দুই মারার পরে, ছোটো মেশিনের 1 2 মারার পরে, তারপরে সম্পূর্ণ আপনাদের সিজার দিয়ে করতে হবে। আমি আবারও বলছি গাইজ, যারা এখনও সিজারের টিউটোরিয়ালটা দেখেনি, কীভাবে কেচি চালাতে হয় সেটা এখনও দেখেনি, অবশ্যই ওই ভিডিওটা দেখবেন। আমি এখনই আই বটনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, অবশ্যই ওই ভিডিওটাকে দেখবেন, কারণ ওটা দেখলে আপনি প্রফেশনাল হেয়ার ড্রেসার হতে পারবেন। তাছাড়া আমাদের অন্যান্য টিউটোরিয়ালগুলো দেখুন, আপনারা পুরো হাতে তৈরি হয়ে যাবেন, পুরো প্রফেশনাল হেয়ার ড্রেসার হয়ে যাবেন, এই গ্যারান্টি আমি দিচ্ছি গাইজ। তো যাই হোক, এই ছিল আজকের হেয়ার ট্রিমার টিউটোরিয়াল এবং হেয়ার ক্লিপার টিউটোরিয়াল। যাই হোক, আমার একটা ভাই কমেন্ট করেছিল দেখবে বলে, তার জন্যই অবশ্যই এই ভিডিওটা নিয়ে এসেছি। যাই হোক, কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই করে আমাকে কমেন্টে জানাবেন, এবং এই ভিডিওটা থেকে আপনি কী শিখলেন সেটাও কমেন্টে জানাবেন, এবং আগামী কিসের উপর ভিডিও দেখতে চান সেটাও অবশ্যই কমেন্টে জানাবেন। তো দেখা হবে খুব তাড়াতাড়ি আরও নতুন নতুন ভিডিওর সাথে, ততদিন সুস্থ থাকবেন, পাশে থাকবেন, ধন্যবাদ।